আমি সাবিনা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এসটিভি নিউজ আপডেটে। অষ্টম ধাপে পাঁচ জেলার সাতটি ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোটগ্রহণ। কয়েকটি দুর্গম চরাঞ্চলে ভোটের দিনের জন্য নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। আজকের মধ্য দিয়েই শেষ করতে যাচ্ছে দশম ইউপি নির্বাচন। অন্যদিকে এই ভোটের মধ্য দিয়েই শেষ হচ্ছে কে এম নুরুল হুদার কমিশনের নির্বাচনী কর্মকাণ্ড। নানা আলোচনা সমালোচনায় পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে 14 ফেব্রুয়ারি। নিখোঁজ 76 বাংলাদেশির অন্তত 9 জনের খোঁজ পাওয়ার বিশেষ তথ্য দিয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দেশের সংস্থাগুলো এ নিয়ে কাজ করছে বলেও জানান তিনি। জানান দেশে এবং দেশের বাইরে আরও কয়েকজনকে খুঁজে পাওয়ার সম্ভাবনা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাষ্ট্র দ্রুতই ল ফার্ম নিয়োগ করার ইঙ্গিত দেন তিনি। কারাবন্দী হেফাজত নেতাদের মুক্তি চেয়ে সংগঠনের নেতারা হেফাজতের শীর্ষস্থানীয় নেতাদের বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সচিবালয়ে দেখা করে এ দাবি জানান তারা। বন্দী নেতাকর্মীদের নিজেদের জিম্মায় জামিনের ব্যবস্থার অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন আদালতের মাধ্যমে এ বিষয়ে সুরাহা করতে আলোচনা করা হবে। সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলীকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। বুধবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাত 8:45 দিকে প্রিজন ভ্যানে কারাগারে নিয়ে আসা হয়। কারাগারের সিনিয়র জেল সুপার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। হাইকোর্টের নির্দেশনায় আজ নিলামে উঠছে ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির 7টি গাড়ি। রাজধানীর ধানমন্ডির 14 নম্বর সড়কের 3 নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম হবে। বুধবার ইভেলির বিজ্ঞপ্তিতে এ তথ্য দেয়া হয়। হাইকোর্টের একজন উপরেজিস্ট্রার ও একজন সহকারী রেজিস্ট্রার নিলাম তত্ত্বাবধানে দায়িত্বে আছেন। ঢাকা সহ দেশের 3 বিভাগের আকাশে মেঘের ঘন ঘটায় বেশ কয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সেই সঙ্গে সারা দেশে রাতের তাপমাত্রা কমতে পারে। পরবর্তী 3 দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এদিকে দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম, রাজশাহী, পাবনা, মৌলভীবাজার জেলাসহ ও সীতাকুণ্ড উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবার জানাবো দেশের বাইরের খবর। ইউক্রেন নিয়ে উত্তেজনার মধ্যে বেলারুশকে সঙ্গে নিয়ে সীমান্তে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 মোতায়েনের পাশাপাশি সুখই যুদ্ধবিমান দিয়ে নিজেদের শক্তির জানান দিচ্ছে পুতিন সরকার। অন্যদিকে মার্কিন সেনাদের সহায়তায় সামরিক অনুশীলন চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সেনারা। কিয়েভকে রক্ষায় বদ্ধপরিকর পশ্চিমারা। এবার জানাবো মাঠে ময়দানের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। পয়েন্ট হারিয়েছে এস্টন ভিলা ও টটেনহাম। রিয়াদ মাহরাজ এবং ডি বরুয়েনের গোলে ব্রেন্টফোর্ডকে 2-0 হারিয়েছে সিটিজেনরা। লিডস ইউনাইটেডের সাথে 3-3 ড্র করেছে এস্টন ভিলা। অন্যদিকে ঘরের মাঠে সাউথ হ্যাম্পটনের কাছে 3-2 হেরেছে টটেনহাম। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে চেলসি। সৌদি আরবের দল আল হেলালকে 1-0 হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্লুজরা। ম্যাচের 31 মিনিটে লুকাকুর গোলে লিড নেয় চেলসি। সুযোগ পেয়েও আর ম্যাচে ফিরতে পারেনি আরব দলটি। শনিবার ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মুখোমুখি হবে চেলসি। লাজিওকে 4-0 হারিয়ে কোপা ইতালিয়ার সেমিফাইনালে উঠেছে এসি মিলান। কোয়ার্টার ফাইনালের ম্যাচের প্রথমার্ধেই 3-0 লিড নেয় ইতালিয়ান জায়ান্টরা। দ্বিতীয়ার্ধের 79 মিনিটে ফ্র্যাঙ্ক কেসির গোলে 4-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্টিফিনো পিওলির শিষ্যরা। শেষ করছি নিউজ আপডেট, বিস্তারিত দেখতে চোখ রাখুন এসটিভির দুপুরের সংবাদে।